জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ ও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। ফারজানা শোভা, রিপোর্ট। বাঙালির মুক্তির মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরনিদ্রায় শায়িত জন্মস্থান গোপালগঞ্জের মাটিতে। 48তম শাহাদাত বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে যান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে সরকার প্রধান হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল সে সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিয়োগলে বাজে করুণ সুর। ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং 1975 সালের 15ই আগস্টে অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এছাড়া দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এরপর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সমাধিসৌধ প্রাঙ্গণে মন্ত্রিসভার সদস্য, তার উপদেষ্টা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন সরকার প্রধান। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা।